কুরবানি কর মুমিন কুরবানি কর কুরবানি কর মুমিন কুরবানি কর আত-তাহরিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মাসায়ে কুরবানি নিয়ে আত-তাহরিক টিভির বিশেষ আয়োজনে। আশা করি আপনারা সকলে কুশলে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ঈদুল আজহার প্রাক্কালে আজকে আমাদের মূল আলোচনা হবে মাসায়ে কুরবানি নিয়ে। আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সৌদি আরবের আল কাসিম আল খাবরা ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী হাফেজ আখতার মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও উপস্থিত রয়েছেন বাহরাইনের আল ফুরকান ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী শরীফুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের অতিথিদ্বয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আজকে মাসায়ে কুরবানি নিয়ে আমাদের আলোচনা। প্রথমেই যে প্রশ্নটি আমি হাফেজ আখতার মাদানী আপনার কাছে করতে চাই সেটা হচ্ছে কুরবানির হুকুম নিয়ে। কুরবানির হুকুমটা আসলে কি? কুরবানি কি সুন্নাত নাকি ওয়াজিব? জাযাকাল্লাহ খাইর, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কুরবানির হুকুমের বিষয়ে আমাদের ইখতিলাফ রয়েছে। কেহ এটাকে ওয়াজিব বলেছেন, আবার কেহ বলেছেন সুন্নাত মুআক্কাদা। আর এই দুটা মতের মধ্যে বিশুদ্ধ মত যেটা আমরা মনে করি সেটা হলো এটা সুন্নাত মুআক্কাদা। আর বিশুদ্ধ মত এই জন্য যে এ বিষয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইদা দাখালা আহাদুকুম আল আশর, আরটি বলেছে ইদা আহাল্লা হিলালুল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইযাহি। আল্লাহ নবী সাল্লাম বলছেন যে যখন জিলহাজ মাসের চাঁদ শুরু হবে আর তোমাদের মধ্য থেকে যারা কুরবানি করার ইচ্ছা রাখবে, ফালা ইয়াখুদান্না মিন শাহরিহি ওয়া আযফারিহি শাইয়া, তারা যেন চাঁদ ওঠার ওই রাত থেকে নিয়ে চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি দেওয়া পর্যন্ত তারা যেন তাদের নখ এবং চুল না কাটে। তো এই হাদিসে আল্লাহ নবী বলেছেন ইদা আরাদা আহাদুকুম, যখন তোমরা ইরাদা করবে ইচ্ছা করবে, অর্থাৎ এটা ইচ্ছার উপর নির্ভরশীল করেছে। এবং কোনো কোনো সাহাবি থেকে এরকমও বর্ণনা পাওয়া যায় যে ওনারা এটা যেন মানুষ ওয়াজিব না মনে করে সেজন্য ওনারা কখনো কখনো কুরবানি ছেড়ে দিতেন। যেমন বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কখনো কখনো কুরবানি ছেড়ে দিতেন, মাখাফাতা আল্লা ইয়াতাকদান নাস আন্নাহা ওয়াজিব, মানুষরা যেন এটাকে ওয়াজিব মনে করে। এটা একটা গুরুত্বপূর্ণ দুটি দলিল স্পষ্ট। আর যিনারা ওয়াজিব বলার চেষ্টা করেছেন ওনারা ওই হাদিসের আলোকে ইবনে মাজার থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইয়ুতাহি ফালা ইয়াখরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য রাখে কুরবানি কেনার তারপরে যদি সে কুরবানি না দেয় সে যেন আমার ঈদগাহে সালাতে নিকটবর্তী না আসে। তাহলে এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা থাকার পরেও কুরবানি না কারী ব্যক্তিকে মুসাল্লায় যেতে নিষেধ করেছেন। এবং ওনারা এটাও বলার চেষ্টা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় কুরবানি করতেন, ওনার ফেল ওনার আমল এটাই ছিল। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনিও মানে ওয়াজিবের পক্ষে মত দিয়েছেন, যেহেতু ওই পক্ষে অনেক গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। আমরা বলবো যে আসলে সবগুলি দলিলকে যদি সামনে রাখা যায় তাহলে এটা যে সুন্নতে মুআক্কাদা এটাই বেশি প্রাধান্য পায়। কিন্তু তারপরেও বলবো যে এটা সুন্নতে মুআক্কাদা হলেও এটা শুধু ইবাদত নয়, বরং এটা একটি ইসলামী মানে নিদর্শনের মধ্যে একটি অন্যতম নিদর্শন। আল্লাহ পাক নিজে বলছেন সূরা হাজে আল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খাইর, যে কুরবানির মধ্যে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন রয়েছে। অতএব মানে যে ব্যক্তি সমর্থ রাখবে ওই ব্যক্তি যেন কোনোভাবেই মানে কুরবানি করা থেকে বিরত না থাকে। তার মানে যেটা আমরা বুঝলাম যে কুরবানির হুকুম সুন্নাতে মুআক্কাদা, এটাই বেশি মুআক্কাদা মানে কেউ জানে এটাকে আবার অবহেলা জানা না অবহেলা। শেখ শরীফুল ইসলাম মাদানী আপনার কাছে এবার আসি, যে একটু আগে যে হাদিসটা আলোচনা হচ্ছিল যে মান কানাল সাআতান ওয়া লাম ইযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, অর্থাৎ যে ব্যক্তির সামর্থ্য রয়েছে সামর্থ্য থাকার পরেও সে ব্যক্তি কুরবানি দিচ্ছে না সে যেন আমার মুসাল্লার নিকটবর্তী না হয়, একটা কঠিন ধমক দেখছি আমরা এখানে।
তো হাদিসের ভাষ্যে যেটা বলা হয়েছে সামর্থ্য বা ক্ষমতা, সামর্থ্য বা ক্ষমতা বলতে আসলে কি বোঝায়? একজন মানুষ যার নিসাব পরিমাণ সম্পদ নেই তাকে কি সামর্থ্যবান বলা যায় কিনা? আর এর সাথে আরও কিছু প্রশ্ন যুক্ত আছে, যেমন একজন সক্ষম বিধবা মহিলা তার জন্য কুরবানি করা জরুরি কিনা। জি, জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, যার সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার মুসাল্লার নিকটবর্তী না হয়, ঈদগাহের নিকটবর্তী না হয়। এটা একটা কঠিন ধমক। তা আমরা এর আগে জানলাম যে এটা মূলত সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। এখন এই সামর্থ্য বলতে আমরা কী বুঝি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সামর্থ্য মানে কতটুকু? এখানে অনেকে আবার বলছেন যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, সেটাও বলছেন অনেকে, কিন্তু মূলত সামর্থ্যবান দ্বারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া নয়। সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো যে সামর্থ্য বলতে ওটাকে বোঝা যায়, বোঝানো হয়, সামর্থ্য বলতে ওটাকেই বোঝানো হয় যে আমি আমার নিজের সার্বিক খানা পিনা সহ শুরু করে আমার মাসউলিয়াতে যারা আছেন, যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর, তাদের ভরণ পোষণ বহন করার পরে কোরবানির পশু ক্রয় করার মতো ক্ষমতা থাকা, সামর্থ্য থাকা। যদি আমি দেখা যায় যে আমার খানা পিনা সব কিছু, পরিবারের সব কিছু মেনটেন করতে পারছি সহজেই, তারপরে আমার কাছে যে উদ্বৃত্ত টাকাটি থাকছে সেটা দিয়ে আমি কোরবানির পশু ক্রয় করতে পারবো, তখনই আমি সামর্থ্যবানদের অন্তর্ভুক্ত হব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহ থেকে শুরু করে সাহাবায়ে কেরাম যারা কোরবানি করতেন নিয়মিত, তারা কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক ছিলেন না, অনেকেই কিন্তু কুরবানি করতেন। এমনকি রাসূলুল্লাহ নিজেও, নিজেও খানায় থাকতো না, বাড়িতে তিন দিন যাবৎ খানায় নেই, তারপরেও কিন্তু কোনো বছরেই তিনি কুরবানি ছাড়তেন না। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি যে আসলে সামর্থ্য মধ্যে ওটাই যে কুরবানির পশু ক্রয় করার ক্ষমতা বা সামর্থ্য থাকা। এখন প্রশ্ন যে বাড়িতে দেখা যাচ্ছে যে একজন বিধবা নারী আছে বা সেই পরিবারের কর্তা, এ ধরনের মনে করতেছে, এখন তার উপরেও কি এটা কোরবানি করতে হবে কিনা, না শুধুমাত্র পুরুষদের জন্য এই নির্দেশটি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে নির্দেশটি দিয়েছেন যে যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আর ঈদগাহের নিকটবর্তী না হয়, এই নির্দেশটি আসলে শুধু পুরুষের জন্য নয়, বরং পুরুষ নারী সবাই অন্তর্ভুক্ত। নারী যদি সামর্থ্য থাকে, নারীর কোনো নারীর, তাহলে অবশ্যই সেও কোরবানি করবে, এটা তার জন্য সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত সেটা, সেটা করবে। এবং দেখা যাচ্ছে যে কোনো পরিবারে তার সন্তানও আছে, বড় বড় সন্তান আছে, স্বামী নেই কিন্তু সন্তানরা আছে, বড় বড় সন্তান আছে, তারা ইনকাম করে, তারা সন্তানরা ইনকাম করে তাদের অর্থ দিয়ে কোরবানি কিনবে, তো যে কেউ সেখানে কোরবানি করলে কিন্তু সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা যে একক যে মায়ের পক্ষ থেকে দিতে হবে, যে মায়ের নামে মায়ের পক্ষ থেকে দিতে হবে, বিষয়টি এমন নয় আসলে, বরং পরিবারের যাদের যারা অর্থ উপার্জন করছে, যে কেউ সেটা যদি কোরবানির পশু ক্রয় করে বা সবাই মিলেও যদি ক্রয় করে, আর সেটা যদি কোরবানি করে দেওয়া হয় এবং বলা হয় যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, সেটা সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে। মানে পরিবারের যে কোনো একজন সদস্য কোরবানি করলে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। জি, তো আমাদের কাছে এটাই স্পষ্ট হলো যে এটা সবার পরেই, নারী পুরুষ সবাই এর অন্তর্ভুক্ত। জাযাকুমুল্লাহ খাইর। আমরা এবার শেখ আখতামউদ্দিন আপনার কাছে আসি, যে কুরবানির একটা মৌলিক উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তো এখন দেখা যায় যে বর্তমানে আমরা যখন যে অবস্থায় কুরবানি করি, তো কুরবানির সময় তাকওয়ার বিষয়টা আসলে খেয়াল থাকে না ওইভাবে। তো তাকওয়াটা অর্জিত হচ্ছে কিনা নিজের অন্তরে অনেক সময় বোঝা যায় না। আসলে তাকওয়াটা অর্জন করার জন্য কী কী বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়টা একটু স্পষ্ট করে বলুন। জাযাকুল্লাহ খাইর। আসলে বিশেষ করে কুরবানির ক্ষেত্রে খাস করে আল্লাপাক বলেছেন যে লাইয়ানাল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের গোশত অথবা তোমাদের রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে হলো তোমাদের তাকওয়া। তো এখানে তাকওয়া বলতে আসলে মূলত নিয়ত, নিয়ত মানে কি নিয়তে কুরবানি করছে, কি নিয়তে কুরবানি করছে, এটাই হলো মূল হলো তাকওয়া। তো নিয়তটা আমাদের খালিস করতে হবে। আর এখানে একটা জিনিস স্পষ্ট করে দিই, সেটা হলো যে নিয়ত তো করা মানে নিয়ত পড়া যায় না, নিয়ত মুখে করা যায় না, নিয়ত অটোমেটিকলি মনে চলে আসে। একজন ব্যক্তি যখন কুরবানি কিনবেন অথবা কুরবানি দেওয়ার পরিকল্পনা করছে কি কুরবানি দেব, হ্যাঁ অটোমেটিক তার অন্তরে একটা ধারণা চলে আসছে, ওটাই কিন্তু নিয়ত। তাই আমি বলবো ওই সময় আমাদের নিয়তটাকে একটু
চিন্তার মধ্যে তাকাররুবির আল্লাহ খলুসিয়াত আসতে হবে, আমি কুরবানি কেন দিচ্ছি, এখানে উদ্দেশ্য কি। মানে অনেকের মধ্যে উদ্দেশ্য এভাবে চলে আসে যে মানে একটা সামাজিক রেওয়াজ অনুযায়ী আমি দিচ্ছি, এটা এটা এটাই এটার ভিতরে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে ওটাই বলতে চাচ্ছি। সাধারণত নিয়ত পরিকল্পিতভাবে বসে করা যায় না যে আমি নিয়ত করছি এরকম কিছু না, ওটা অটোমেটিকলি মনের মধ্যে একটা ধারণা চলে আসে, ওটাই কিন্তু নিয়ত। সেই ধারণাটাই আমাদের প্রথমে সংশোধন করতে হবে যে আমি যে কুরবানি এটা শুধু মানে প্রত্যেক বছরে ঈদ উল আজহা আসলে করতে হয়, সবাই করছে তাই করব, আর যদি না করি তাহলে মানুষ কি বলবে, কবুল করাতে চাই তাহলে প্রথমে আমাদের নিয়তটাকে সংশোধন করতে হবে। আর নিয়তের মধ্যে সবচাইতে বেশি যেটা সমস্যা সেটা রিয়াকারি, রিয়াকারি আল্লাহ নবী নিজেই বলেছেন ইন্নি আখাফু মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল আসগার, এটাকে ছোট শিরক বলা হয়েছে আর রিয়া লোক দেখানো। তো মানে তাকওয়া অর্জনের ক্ষেত্রে বলবো যে কুরবানিটাকে বেশি প্রকাশ না করা, আজকাল দেখা যাচ্ছে কুরবানি নিয়ে প্রতিযোগিতা হচ্ছে কে কত বড় কুরবানি কিনতে পারে, এবং মনে হচ্ছে যেন কুরবানি কুরবানিটাই মনে হয় তাকওয়ার ভিত্তি হয়ে গেছে, মানে সমাজে কে বড় কুরবানি দিবে। আর আমরা এটাও দেখি পুরো বছর সালাত নেই, জাকাত নেই, কিন্তু বড় বড় কুরবানি কিনে এবং কুরবানি বড় কিনেই সে ওটা দিয়েই তার তাকওয়া মাপার চেষ্টা করে। হ্যাঁ, অন্যকে আবার সে হয়তো ছোট চোখে দেখে, দেখো অমুক কুরবানি ছোট কুরবানি দিয়েছে তার ক্ষমতা থাকার পরেও। তো সেক্ষেত্রে বলবো যে এটা একটি সুন্নতি ইবাদত, এটা নিয়ে যদি প্রতিযোগিতা করি লোক দেখানোর ক্ষেত্রে তাহলে তাকওয়া থাকবে না। আর মূলত যদি কুরবানি ইতিহাসের দিকে আমরা তাকিয়ে দেখি তাহলে এর সাথে তাকওয়ার খুব গভীর সম্পর্ক রয়েছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে যে কুরবানি দিয়েছিলেন, আল্লাহ কি বলে ওনার এক ভাই বলছেন ইন্নামা ইতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন, দুই ভাই কুরবানি দিয়েছে, এক ভাইয়ের কুরবানি কবুল হয়েছে আর এক ভাইয়ের কুরবানি কবুল হয় নাই, যারটা হয় নাই কারণ কি আর যারটা হয়েছে এর কারণ কি। যে কারণটা হলেই যে হাবিল কুরবানি দিয়েছে তার পশু, তার পশু পালন করত, পশুর মধ্যে যেটা অন্যতম ভালো পশু সে সেটা আল্লাহর জন্য আল্লাহর কুরবানির জন্য সে সিলেক্ট করেছে, আমি সবচেয়ে ভালোটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। কিন্তু তার বড় ভাই হাবিল কাবিল সে কিন্তু কুরবানির পণ্যটা ভালোটা সে এখতিয়ার করে নেই, যেটা খারাপ অপছন্দনীয় সেটা আল্লাহ রাস্তায় দেওয়ার চেষ্টা করছে। তো তাকওয়াটা হলো এই যে মানুষ এটাকে আল্লাহর ইবাদত মনে করবে এবং চেষ্টা করবে ভালো থেকে ভালো উপার্জন থেকে দেওয়ার জন্য, এবং যে পশুটা কিনবে সেটাও যেন মানে আল্লাহ সন্তুষ্ট জেনে দিচ্ছি ভালো থেকে ভালো হয় চেষ্টা করবে। আমি একটু যোগ করতে পারি যে এভাবে যে এখানে তাকওয়া অর্জন করার জন্য আমাদের কুরবানির মেন ইতিহাস যেটা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গেলেন, সেই দিককে যদি আমরা যাই সেখান থেকে কিছু শিক্ষা নিই তাহলে কিন্তু আমার তাকওয়া বেশি অর্জিত হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে গেলেন ইসমাইল আলাইহিস সালামকে যে আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর নির্দেশ যে তার ছেলেকে কুরবানি করছেন, তিনি সেটা করতে গেলেন। আর ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন যে হে পিতা আপনি আল্লাহর নির্দেশ পালন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তিনি আল্লাহর হুকুমের কাছে কিন্তু আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করলেন। তাহলে এখানে কিন্তু মেন শিক্ষা তাকওয়ার শিক্ষা, সেখানে আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন যে আসলেই ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া কতটুকু, হ্যাঁ তাকওয়া কতটুকু। তাহলে তারা কিন্তু এটা একমাত্র আল্লাহর নির্দেশ হুকুম পালনের জন্যই তারা করতে গেছিলেন। আর এই কুরবানির বিধানটা কিন্তু আমাদের মাঝেও আছে, তা আমাদেরও মনে মনে করতে হবে যে আমরা আল্লাহর হুকুম পালন করছি, এটা একটা ইসলামের বিধান আমরা পালন করছি। গোস্ত খাওয়াটা এটা বোনাস আমাদের জন্য, গোস্ত খাওয়াটা বোনাস, এটা আল্লাহ আমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন, কিন্তু মূলত সবসময় কল্পনা করতে হবে যে এটা আল্লাহর নির্দেশ, এটা একটা ইসলামের শিয়ার, এটা আমরা পালন করছি, তাহলে মূল তাকও অর্জিত হবে এখানে। ধন্যবাদ প্রিয় দর্শক। এখানে আমাদের মানে যেটা আমরা আলোচনায় বুঝলাম সেটা হচ্ছে নিয়তটা শুদ্ধ করাটা কুরবানির ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটা বিষয়। দুর্ভাগ্যজনক বিষয় আজকে আমরা কুরবানি করছি, আমাদের অধিকাংশের নিয়তটা সহি না, হয় আমরা সামাজিক রেওয়াজ হিসাবে করছি অথবা পরিবারকে গোশত খাওয়ানোর জন্য করছি বা ঈদের খুশি করার জন্য করছি। আসলে কুরবানির পিছনে মূল উদ্দেশ্য মানে আমার নিজের তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটানো, এবং আল্লাহর উদ্দেশ্যে যখন আমি কুরবানি করছি তখনই আমার কুরবানিটা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে। আর যদি সামাজিক রেওয়াজের জন্য বা পরিবারকে নিয়ে খুশি করবো এই জন্য যদি কুরবানি করি তাহলে হয়তো খুশিটা হবে
কুরবানির গোশতটা হয়তো বা আমরা খেতে পারবো, কিন্তু কুরবানির যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু হাসিল হবে না। এই জন্য নিয়তের বিষয়টা আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ শরীফুল ইসলাম, আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা যায়, পশুর বয়সটা কেমন হবে, বা হাদিসে যেটা আসছে যে ত্রুটিযুক্ত প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না, ত্রুটিযুক্ত প্রাণী বলতে আসলে কি বোঝায়, এই বিষয়গুলো নিয়ে যদি একটু স্পষ্ট করে বলেন। জাযাকুমুল্লাহ খাইরান, খুব সুন্দর প্রশ্ন। প্রথমে আমরা জানবো যে কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা যায়। এক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা আল হাজ্জের 34 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মান সাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে আমরা কোরবানির বিধান রেখেছিলাম যাতে করে এই কোরবানি করার মাধ্যমে যে বাহিমাতুল আনআম এটা যবাহ করা, এর সময় যেন আমার নাম উচ্চারণ করে এবং এটাই এর মধ্যে যে তাদের জন্য রোজি নির্ধারণ করা হয়েছে এটা যেন তারা স্মরণ করে, এটা মূল উদ্দেশ্য। তাহলে এখানে বোঝা যাচ্ছে বাহিমাতুল আনআম। এখন বাহিমাতুল আনআম কি, কাকে বাহিমাতুল আনআম বলে, বাহিমাতুল আনআম কোন কোন পশু, এটা আমাদের দেখার বিষয়। এক্ষেত্রে যদি আমরা সূরা আনআমের 143 এবং 144 নম্বর আয়াত দেখি তাহলে বোঝা যায় যে আট প্রকার বলা হয়েছে, যেটা সামানিয়াত আজওয়াজ বলা হয়েছে। আট প্রকার মানে চার প্রকারের নর মাদি, আচ্ছা এটা মূল মোট আট প্রকার, তো চার প্রকার। তার মধ্যে প্রথমে বলা হচ্ছে যে উট, হ্যাঁ, ও মিনাল মিনাল দানেস নেই বা মিনাল মাজেস নেই, দান মানে ভেড়া জাতীয় পশু, সেটা নর এবং মাদি, এবং ছাগলের নর মাদি। তারপর তারপরের আয়াত আবার বলছে ওয়ামিনাল ইবলিস নাইন, উটের নর এবং মাদি, ওয়ামিনাল বাকারিস নাইন, এবং গরুর নর এবং মাদি। তাহলে এটাই মূলত কিন্তু বাহিমাতুল আনআম। তাহলে চার প্রকার, মোট আট প্রকার, চারটা নর মাদি সহকারে আমরা আট প্রকার পেলাম। তো এটা বাহিমাতুল আনআম। এখন এর মধ্যেই থাকতে হবে আমাদের। তাহলে আমরা পেলাম উট, গরু, ছাগল, ভেড়া এবং দম্বা ছাগলেরই অন্তর্ভুক্ত। এক্ষেত্রে আবার এটা আমরা বলতে পারি গরু, গরু যদি দেখেন আপনি বিভিন্ন, আপনার যদি সৌদি আরবে যান হজ্জের সময় দেখবেন যে বহু কোয়ালিটির গরু, আবার ছাগলও যদি দেখেন যে বহু কোয়ালিটির ছাগল, তাহলে বুঝতে হবে যে গরু জাতীয় যেগুলো সেটা গরুর অন্তর্ভুক্ত হবে, ছাগল জাতীয় যেগুলো ছাগলের অন্তর্ভুক্ত হবে, ভেড়া বা দম্বা জাতীয় যেগুলো সেগুলো তার অন্তর্ভুক্ত হবে, এগুলো মেলে কিন্তু বাহিমাতুল আনআম। আচ্ছা, এখানে গরু জাতীয় যেটা বললেন, গরুর মধ্যে কি মহিষও পড়বে? যে মহিষ এখানে বলবো যে যে আহলুল মাআজিম যারা যারা লোগাত যারা ইয়ে করেছেন লোগাতবিদ, তারা কিন্তু ওই মহিষকেও অন্তর্ভুক্ত করেছেন, গরুর অন্তর্ভুক্ত করেছেন। তবে আহলুল আরব যারা, তাদের কাছে মহিষটা অপরিচিত একটা জিনিস ছিল, এজন্য মহিষের আলোচনা তেমনভাবে আসেনি, কিন্তু মূলত কিন্তু গরুর অন্তর্ভুক্ত। তারপরেও যেহেতু আহলুল আরবদের মধ্যে এটা অপরিচিত ছিল বাহিমাতুল আনআম অন্তর্ভুক্ত কি না, সেহেতু আমরা তা থেকে বিরত থেকে যদি এর মধ্যেই থাকি, গরুর মধ্যে থাকি, গরু ছাগল এবং উঁট এবং ভেড়া দম্বা এর মধ্যে থাকে, তাহলে সেটা আমাদের জন্য নিরাপদ বা সন্দেহ মুক্ত থাকতে পারলাম। আবার অনেকে প্রশ্ন করছেন আপনার হরিণ নিয়ে, অনেকে হরিণ কিন্তু পালে আর কি বাড়িতে, তো হরিণটাকে কি ছাগলের অন্তর্ভুক্ত করা যায়? আসলে হরিণ বাহিমাতুল আনআম হিসাবে অন্তর্ভুক্ত করেছেন বলে আমার জানা নেই, বাহিমাতুল আনআমের অন্তর্ভুক্ত নয় আসলে হরিণ, এবং সেটা আসলে জঙ্গলে বসবাসকারী, এটা মানুষ স্বাভাবিকভাবে মানে পশুপালনের মতো পালন করে না, সেহেতু এটা থেকে দূরে থাকাই ভালো, যে ছাগল অন্তর্ভুক্ত না করাই উচিত। এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে ওনারা ছাগলের অন্তর্ভুক্ত করে কোরবানি দিয়েছেন। আর যদি একটা আরেকটা দোষ করি সেটা হলে, যেমন কোন কোন দেশে গাভী কোরবানি করা নিষেধ, গরু কোরবানি করা নিষেধ, তো ওনারা যদি মহিষকে মানে গরুর জায়গায় রেখে কোরবানি করতে চায়, সেটা ইন্ডিয়াতে হচ্ছে বর্তমানে, সেটা যা করতে পারে, জি, যেখানে গরু পাওয়া যাচ্ছে তা বলা যায়, এটা অবশ্যই উত্তম। জি অবশ্যই, পাকিস্তানও দেখেছে যে অসংখ্য জায়গায় মহিষ কোরবানি হয়, জি, তারা কিন্তু মহিষকে গরুর অন্তর্ভুক্তই করে না, যদি হাদিসে বা কোরআনের ভাষায় ওটা লাগে কিন্তু বাকারের অন্তর্ভুক্ত, জি বাকারের অন্তর্ভুক্ত, এবং আহলুল মাআজিম তারা এটি অন্তর্ভুক্ত করেছেন, অতএব আমরা করতে পারি স্বাভাবিকভাবে। এই প্রশ্নের সংশ্লিষ্ট আরো যেটা ছিল, ত্রুটিযুক্ত প্রাণী বলতে আমরা কি বুঝি, যে ত্রুটিযুক্ত প্রাণী বলতে আমরা কি বুঝি, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন লা তাজুজু ফিল আদাহি, চার প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। আচ্ছা, তার মধ্যে প্রথম প্রকার বলছেন আল আওরাউ বাইয়িনুন আওরুহা, আল আওরা বলতে যে পশুর টেড়া,
মানে টেড়া চোখা, যে মানে একদিকে তাকায় আরেকদিকে দেখে, এরকম পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। তো যেহেতু টেড়া পশু দ্বারা কুরবানি করা যায় না, তাহলে কানা আরও আওলা, মানে কানা দিয়ে তো যাবেই না, যদি স্পষ্ট কানা হয় তাহলে আমরা দেখে কিনবো যে পশুটাকে সোজা দেখছে না টেড়া, সেটা আমরা দেখব, এবং কানা কিনা সেটা আমরা দেখব, দেখে ক্রয় করব। যদি বাড়িতে আসার পরে এই ধরনের কোনো রোগ ধরা পড়ে যে আসলে টেড়া দেখছে বা কানা বা কোনো আঘাত লেগে সে দেখতে পাচ্ছে না সেভাবে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ, কারণ সে ভালোই ক্রয় করেছিল, বাড়িতে এসে পরে সে সেই দোষে বা সেই ত্রুটি ধরা পড়েছে। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারিদাতু বাইয়িনুন মারাবুহা, যে স্পষ্ট রোগী, যে পশুর মধ্যে স্পষ্ট রোগ, একটা রোগ দেখা যাচ্ছে, এ ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই, বরং সুস্থ পশু দ্বারা কুরবানি করতে হবে। আমরা যখন বাজারে ক্রয় করব অবশ্যই সুস্থ পশু ক্রয় করব, এবং ক্রয় করার পরে যদি এসে অসুস্থ হয় তাহলে ও পশু দ্বারা কুরবানি জায়েজ, কোনো সমস্যা নেই, কারণ সুস্থ পশু ক্রয় করেছিলাম। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আরজাউ বাইয়িনুন যালউহা, মানে ল্যাংড়া বা খোড়া যে পশু, এই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। তাহলে আমরা যখন কিনবো অবশ্যই দেখে কিনবো যে পশুটা ল্যাংড়া খোড়া কিনা বা সুস্থ কিনা, এটা দেখবো অবশ্যই। তারপরে যদি বাড়ি থেকে আসার পরে কোনো পা ভেঙে যায়, ঠ্যাং ভেঙে যায় বা খোড়া হয়ে যায়, তাহলেও পশু দ্বারা কুরবানি যায়, যাতে কোনো সমস্যা নাই। চার নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ওয়াল কাসির আল্লাতী লা তুনকি বা লা তানকা, যে ওই জীর্ণ শীর্ণ পশু যেটা মানে মজ্জা নাই, লাইসালাহা মুখ, মানে মজ্জাবিহীন, হাড্ডি সার, একেবারে জীর্ণ শীর্ণ, দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে জীর্ণ শীর্ণ, রুচিহীন কিছু পশু আছে, দেখেই রুচি হয় না, এ ধরনের পশু দ্বারা কুরবানি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তো এই চারটা পশু দ্বারাই, চার প্রকার পশু দ্বারা কুরবানি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এটা নিষেধের অন্তর্ভুক্ত। এছাড়াও আমরা অবশ্যই দেখব যখন বাজারে ক্রয় করব, বা পশুটা শিং ভাঙ্গা, অনেকটা কান কাটা, অনেকটা লেজ কাটা, এগুলো দ্বারা জায়েজ কিন্তু মাকরুহ, অপছন্দনীয়। অবশ্য বাজারে যখন ক্রয় করব অবশ্যই এই খুঁতগুলো আমরা দেখব, দেখে কিনব। কিন্তু বাড়িতে আমার একটা পশু আছে যার একটা শিং ভেঙে গেছে বা কান সামান্য কাটা, তাহলে এগুলো জায়েজ, যেহেতু বাড়িতে আছে আমার, নতুন করে কিনতে যাব, কিন্তু অপছন্দনীয়, কিন্তু অপছন্দনীয় এগুলো খুঁতগুলো অপছন্দনীয় কুরবানির জন্য। তো আমরা অবশ্যই যখন বাজারে ক্রয় করব এগুলোও দেখব। আরো একটা বিষয় চলে আসে যে অনেকে, যেমন খাসি, খাসি যেটার অন্ডকোষ কেটে ফেলা হয়, এবং এটাকে অনেকেই বলছেন যে যেহেতু তার অঙ্গ, একটা অঙ্গই কেটে ফেলা হলো, সে তো একটা বড় খুঁত, কিন্তু আসলে খুঁত নয় এটা, বরং একটা পাঁঠাকে খাসি করার মাধ্যমে তার গোস্তকে আরো রুচিশীল করা হয়। আচ্ছা, এজন্য এটা, যেমন ইবনে হাজার আসকালিন রাহিমাহুল্লাহ তিনি ফাতুল মারির মধ্যে আলোচনা করেছেন যে এটা খুঁত নয়। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন থেকে গেল, সেটা হচ্ছে পশুর বয়সটা কত হওয়া লাগবে? জি, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতযবাহু জাযআতান মিন আদ-দা, রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমরা মুসিন্না পশু ছাড়া কুরবানি করো না, যদি তোমাদের উপর কঠিন না হয়। তাহলে কঠিন না হলে, মানে পাচ্ছি না মুসিন্না পশু, তখন অন্য জাযআতান মিন আদ-দা এর কথা বলা হয়েছে। এখন মুসিন্না পশু কাকে বলে? মুসিন্না এর আলামত হলো মানে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা, এটা হলো মুসিন্না পশুর আলামত। অর্থাৎ আমরা যখন বাজারে ক্রয় করব পশু, অবশ্যই দাঁত দেখে ক্রয় করব, যে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে মুসিন্না পশুর একটা বয়সও আছে, বয়স নিয়ে যদি বলি, আমার বাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে পশু আছে, তো পশু আছে দাঁত ওঠার যে বয়স একটা, সেটা হয়ে গেছে কিন্তু দাঁত ওঠেনি, এমনও হতে পারে। এক্ষেত্রে বয়স আলোচনা করা দরকার। তো মুসিন্না পশুর ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে বলবো যে সেটা এক বছর পূর্ণ বয়সী, ছাগল ভেড়া দুম্বা যেটা সাধারণত এক বছর পূর্ণ হলে দাঁত উঠে, তাহলে এক বছর পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় বছরে পদার্পণ করেছে, এমন এমন ছাগল মুসিন্না। গরুর ক্ষেত্রে দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পদার্পণ করেছে, এমন গরু মুসিন্না। উটের ক্ষেত্রে বলবো পাঁচ বছর পূর্ণ হয়ে ছয় বছরে পদার্পণ করেছে, এটা মুসিন্না। অতএব বয়স যদি আমরা দেখি, তাহলে এই বয়সের পশু মানে কুরবানি করব। কিন্তু বাজারে যখন কিনবো তখন দাঁত দেখে কিনবো, কারণ বাজারের পশু তো আমি বয়স জানি না, যেটা ছাগলের এক বছর হয়েছে কিনা, গরুর দুই বছর হলো কিনা, অতএব দাঁত দেখে কিনবো। কিন্তু বাড়ির পশু আমি জানি বয়স হয়ে গেছে, দাঁত উঠেনি, তাও কুরবানি জায়েজ হবে। অনেক সময় দেখা যায় অনেক পশু সেটা এত বয়স হয় নাই, দাঁতও উঠে নাই, কিন্তু সে এত বড়সড় হয়ে গেছে যে যেটা মোটামুটি একটা পূর্ণবয়স্ক মনে হয়,
এক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য মত হিসেবে যেটা আমি মনে করি যে সর্বাধিক চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে যে সে তার মুসিন্নার বয়সের পশুই কুরবানি করবে, সেটা ঠিক আছে। ধরা যাচ্ছে মানে দেখা যাচ্ছে যে বাসায় অনেক সময় থেকে যায় কুরবানির জন্য রাখা হয়েছে, সেটা এখন এক বছর পূর্ণ হয়নি, কিন্তু তার মানে তার সাইজটা যেরকম হয়ে গেছে এক বছরের চেয়ে বেশি বড় ছাগলের মতনই তার। এক্ষেত্রে যেহেতু বাসারই পশু, অতএব সে যদি তার হৃষ্টপুষ্ট হয়ে যায় সে ধরনের, তাহলে কুরবানি করতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ফুকাহারা বলেছে যদি মুসিন্না না পাওয়া যায় সেই ক্ষেত্রে দিতে পারে, এরকম কোনো মোটা হৃষ্টপুষ্ট যদি দেখা যায়, কারণ হাদিসে তো ইল্লা আইয়া আসসালামু আলাইকুম আন তাদবাহু জাযাআতাম মিনাল দান, এবং 6 মাসের ভেড়াও যদি পাওয়া যায় সেটাকে ওয়াইদ বলা হয়েছে যদি না পাওয়া যায়। এখন আর একটা প্রশ্ন যেটা আসে যে অনেকেই মনে করেন যে পশু যত বড় হবে তত বেশি সওয়াব পাওয়া যাবে, তো এক্ষেত্রে কি বলবেন? এক্ষেত্রে ওলামা একরামের মধ্যে দুইটা মত পাওয়া যায়। একদল ওলামা একরাম বলছেন যে যত বড় পশু হবে, যে মানে সবচেয়ে উঁট উত্তম, তারপরে গরু, তারপরে ছাগল, এটা নিয়ে আসতেছেন, তারা দলিল হিসেবে গ্রহণ করছেন যেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার দিনে যদি কেউ প্রথম ঘন্টায় আসে তাহলে একটা উট কুরবানির সমান নাকি বলো, যদি দ্বিতীয় ঘন্টায় আসে তাহলে সে একটা গরু কুরবানির সমান নাকি বলো, তারপর তৃতীয় ঘন্টা, এইভাবে আস্তে আস্তে ছোটোর দিকে আসতেছে। এই হাদিসের ভিত্তিতে ওলামা কেরাম বলছেন যে যেহেতু উট কুরবানি করার নাকি তাহলে অবশ্যই এর মর্যাদা বেশি, যেহেতু তার দাম বেশি, তার গোস্ত বেশি, সব কিছুই, অতএব সর্বপ্রথম উট, তারপরে গরু, তারপর ছাগল। আর আরেকদল ওলামা কেরাম বলছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত আমল ছিল সব ছাগল, এবং তিনি মানে গরু ওট কুরবানি দেননি, ছাগলই কুরবানি দিতেন সবসময় এবং একাধিক দিতেন। তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু একবার সরাসরি আমল, সবসময়ের আমল, এবং সাহাবায়ে কেরাম এই আমলটি করতেন, আজ পর্যন্ত আরবিয়ানদের মধ্যে এই আমলটি জারিও আছে, তারা ওট গরু কুরবানি দেন না, তো একবারে মানে একবারেই কম, যেটা নাদের বলতে হবে, একেবারেই কম, বিরল, যে উট কুরবানি গরু কুরবানি দিচ্ছেন তারা। তো যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এবং নিয়মিত একটা আমল ছিল, অতএব এই আমলটি উত্তম, এই আমলটি উত্তম। তো এখানে আমরা সর্বাধিক গ্রহণযোগ্য মত কোনটাকে উল্লেখ করব সেটা প্রথমে বলবো, আল্লাহ তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি আমল যদি আমরা করি সেটাই মনে হয় উত্তম, বেশি ভালো হবে। আর একটা যোগ করা যায় যে আল্লাহ তাআলা যে ইসমাইলের আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ পাক বিদ্যাবিহীন আদিম সেখানে কিন্তু দুম্বা দিয়েছেন বা ছাগল, জি, তো আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে অবশ্যই সেটা উত্তম বিষয়, জি সেটা। আরেকটা সেটা হলো যে কুরবানি যেটা তাকওয়ার বিষয়টা, মানে আমাদের দেশে এই 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 আকিদার কারণে যে বড় বড় পশু দিলে সওয়াব বেশি অনেকে উট দেওয়ার চেষ্টা করে, কিন্তু উট দিতে যেয়ে দেখা যাচ্ছে যে যে আমি একটা নতুন পশু দিলাম বা এলা সবচেয়ে বড় পশু দিচ্ছি ওটা রিয়াকারে চলে আসে, অধিকাংশ সময় রিয়াটাই বেশি আসে, সবাইকে দেখি কুরবানি ঘুরানো হয়, সবাই দেখতে আসে কুরবানি কিভাবে করছে, তো এইগুলি থেকে বাঁচার জন্য অবশ্যই উত্তম যেটা সেটা করা। এবং একটা হাদিসও আছে এই মর্মে যে বলা হচ্ছে যে আগে একটা দুটা খাসি দেওয়া হতো, এখন মানুষ অতিরিক্ত দিয়ে তো গর্ব করে, এ ধরনের একটা রেওয়ায়েতও পাওয়া যায়। তো আমাদেরও বর্তমান কিন্তু জামানা এটাই হচ্ছে, গরু দিচ্ছি মনে করছে একটু গর্ব করে বলে যায় গরু কিনেছি মাশা আল্লাহ, কেউ উট দিলে তো মাশা আল্লাহ তার তো সুনাম ছড়ে গেল এলাকায়, তাহলে এটা একটা রিয়ার সৃষ্টি হয় এবং এতে কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য কোরবানি যেহেতু এক পরিবারের পক্ষ থেকে একটাই যথেষ্ট, এমন নয় যে আমার যত টাকা পয়সা আছে তত বড় বড় কোরবানি দিতে হবে, বিষয়টি কিন্তু কোরবানির ক্ষেত্রে এমন না, যেহেতু যতই কোটি টাকার মালিক হন আপনি পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করাই যথেষ্ট। অতএব এদিকে না যাওয়াই ভালো, আমরা আমাদের নিয়াতকে খালেস করে কুরবানি দিই। জাযাকাল্লাহ খায়র। শেখ আখতার মাদানী, আপনার কাছে এবার প্রশ্ন যে কুরবানি করার নিয়ম কি, অর্থাৎ কুরবানি কয়দিন করা যায়? কুরবানি আমরা যেটা জানি যে 9 তারিখে, অর্থাৎ 9 তারিখে না 10 তারিখে মিনার দিন কুরবানিটা করতে হয়, তো এরপরে আরও 2-3 দিন সব অবকাশ আছে, তো এটা ঠিক কতক্ষণ পর্যন্ত করা যায়? আর সেই সাথে আরও প্রশ্ন যে প্রতিটি পরিবার থেকে কুরবানি দিতে হবে নাকি প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে হবে? জাযাকাল্লাহ খায়র। প্রথমত যে কুরবানি দেওয়ার যে সময় সেটা ঈদের দিন 10 তারিখ, ঈদের পর থেকে নিয়ে ঈদের সালাত আদায় করার পর থেকে নিয়ে পরবর্তীতে 3 দিন, আয়ামে তাশরিক 11 তারিখ সহ আরও 3 দিন, ঈদের দিন ছাড়া আরও 3 দিন, ঈদের দিন ছাড়া আরও 3 দিন, ঈদের দিনকে তো আয়াম ঈদ বলা হয়, আর আয়ামুত তাশরিক 3 দিন, 11, 12, 13,
13 তারিখ এটা কতক্ষণ পর্যন্ত 13 তারিখ সূর্য ডোবা পর্যন্ত যতক্ষণ তারিখের যেটা আমরা দেখি যে তাকবীরের ক্ষেত্রে বলা হয়েছে আসর পর্যন্ত ওটা 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 হলো তাকবীরে মুতলাক জি তাকবীরে তাকবীরে মুকাইয়াদ মুকাইয়াদ মানে তো প্রত্যেক সালাতের পর উচ্চ স্বরে তাকবীর বলা আর তাকবীরে মুতলাক যেটা সেটা তো চাঁদ ওঠার পর থেকে নিয়ে একবারে সূর্য ডোবা পর্যন্ত তাহলে কুরবানিটাও 10 তারিখে ঈদের সালাতের পর থেকে নিয়ে 13 তারিখের সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় দিনের বেলাও করতে পারে রাত্রেও করতে পারে দিনে যে সময় থাকে তার রাত্রে করার প্রয়োজন নেই এর সাথে যে সংশ্লিষ্ট প্রশ্ন সেটা হচ্ছে যে প্রত্যেক পরিবার থেকে কুরবানি দেওয়া লাগবে নাকি প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে আলাদা আলাদা হবে আসলে যিনি পরিবারের গার্জেন দায়িত্বশীল কুরবানিটা তার উপরে আর তিনি যখন কুরবানি দিবেন তখন অটোমেটিক সবার পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে তো সেখানে আলাদাভাবে প্রত্যেকের নাম দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার দেশে যেটা দেখা যায় যে কুরবানি জবাই করার সময় যে এটা ছেলের পক্ষ থেকে এটা স্ত্রীর পক্ষ থেকে নাম বলে বলে কুরবানি দেওয়া হয় আসলে কুরবানি তো ওইভাবে হয় না আর একজন ব্যক্তি ইবাদত করে ওটা ওই সবটা অন্য কাকে দেওয়া যায় না কিন্তু যখনই কোনো পরিবারের মূল গার্জেন উনি যখন কুরবানি দেবেন তখন তার পরিবারের সবগুলি সদস্য সে সওয়াবের মধ্যে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে তবে কুরবানি এটা দিবেন যিনি গার্জেন তার পক্ষ থেকে দিবেন তার নামে দিয়ে দিবেন কুরবানি শরীকের বিষয়টা একটা হলো সওয়াবের মধ্যে শরীক হওয়া আর একটা হলো মিলকিয়াতের মধ্যে শরীক হওয়া সওয়াবের মধ্যে যেটা শরীক হওয়া সেটা অটোমেটিক পরিবারের সমস্ত সদস্যগণ কুরবানির সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কুরবানি দিতেন এবং তিনি বলতেন আল্লাহ তুমি এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি এটাকে কবুল করে নাও এটা আলাদাভাবে তাদের যদি পরিবারের সদস্য 100 জন থাকে 100 জন থাকে এবং অন্য বড় বর্ণনা আছে যে একটি ছাগল একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট পরিবারের সংখ্যা যতই বেশি হোক না কেন পরিবার বলতে এখানে কি বোঝানো হচ্ছে পরিবার বলতে যে একসাথেই হিসাব কিতাব একসঙ্গে খায় একসঙ্গে থাকে একই সাথে তারা হিসাব কিতাব করে আমাদের বাংলা ভাষায় বলি একান্নবর্তী পরিবার বা যৌথ পরিবার যৌথ পরিবার জি যৌথ পরিবার এটা একটা পরিবার এই পরিবার পক্ষ থেকে একটি কুরবানি দিলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় বাকি যেটা সেটা হলো এই যে মিলকিয়াত মিলকিয়াত মানে হলো এই যে একজন এক ভাই কুরবানি দিচ্ছে কিন্তু ওই কুরবানিতে অন্যান্য সকল ভাই টাকা দিয়ে শরিক হচ্ছে শরিক হয়ে একজন কুরবানি দিচ্ছে এই ক্ষেত্রে বলবো যে যদি একই পরিবারের সদস্য সবাই হয় বাজারঘাট যেমন ওরা একসাথেই মিলে করে হ্যাঁ যে সব সবাই টাকা দিয়ে একত্রিতভাবে কোনো আম্মাকে দেয় অথবা কোনো বড় ভাইকে দেয় সেখান থেকে খরচ হয় কুরবানিটাও যদি এরকম হয় সমস্যা নেই হ্যাঁ যৌথ ফ্যামিলি যেটা একটু আগে বললাম কিন্তু অন্যান্য সব কিছু আলাদা কিন্তু কুরবানির ক্ষেত্রে বলছে আমরা একসঙ্গে দিই হ্যাঁ একটা ছাগল এদের কেনার জন্য সবাই যদি শরীক হয় টাকা দিয়ে তাহলে এটা হবে না যে একজন ব্যক্তির পক্ষ থেকে একটা ছাগল একাই দিবে যদি পরিবারে একই সাথে আছে কিন্তু খাবার তাদের ভিন্ন তাদের উপার্জনও ভিন্ন এবং তারা মানে ভিন্ন ভিন্ন ভাবে খায় একই সাথে রান্না হচ্ছে না তাদের তো সেই ক্ষেত্রে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কুরবানি দিবে যদি একত্রিত ভাবে খাওয়া দাওয়া হয় তো সেই ক্ষেত্রে একটা ছাগল দিলে সবার পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে কিন্তু ওই ছাগলের মধ্যে টাকার শরিক হতে পারবে টাকার শরিক হতে পারবে কিন্তু যখনই আলাদা পরিবার তখন অবশ্যই প্রত্যেককে কুরবানি দিতে হবে এবং একটা ছাগলে তারা অংশগ্রহণ করতে পারবে না এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের দেশে যেটা প্রচলিত বহুল প্রচলিত শরীকানা বা ভাগা কুরবানি এটা কতটুকু জায়েজ হবে জাযাকাল্লাহ খায়ের তো এই বিষয়ে বলবো যে হাদিস থেকে ভাগে কুরবানির বিষয়ে যতগুলি দলিল পাওয়া যায় অধিকাংশ দলিল সফর কেন্দ্রিক সফরের সাথে সম্পৃক্ত তো এই জন্য এখানে বুঝতে যে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ এটাকে সফরের সাথে খাস করেছেন অথবা কেউ এটাকে মুকিমের জন্য উত্তম বলেন নাই এটা নিয়ে একটু বিতর্ক ছিল কিন্তু আসলে যদি আমরা সালফে সালহীনের দিকে যে তাকিয়ে দেখি তো ওনারা কেউই এটাকে সফরের সাথে খাস করেননি যেমন আব্দুল বিন আব্বাস থেকে যে হাদিসটি বর্ণিত আছে এবং জাবের রাজিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস আছে এখানে সফর সফরের ক্ষেত্রে আছে কিন্তু আব্দুল বিন মাসুদ রাজিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস আছে যেটা সফরের সাথে খাস নাই তিনি বলছেন যে আল জাজুরু আন সাবাতিন ওয়াল বাকারাতু আন সাবাতিন ফিল আদাহি উটের মধ্যে সাতজন শরীক হতে পারবে এবং গাভীর মধ্যে সাতজন শরীক হতে পারবে তো যেহেতু হাদিস থেকে পাওয়া যাচ্ছে যে সাতজন শরীক হওয়া জায়েজ বা শরীক হতে পারবে তো আমরা বলবো এটা
জায়েজ, এটা জায়েজ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লামের যদি আদর্শ দিকে তাকিয়ে দেখি তাহলে উনি কিন্তু নিজে অথবা সাহাবা ইকরাম ওনারা কি সফরে অথবা সাহাবি থেকে সফরে তো পাওয়া যাচ্ছে ওনারা শরীক হয়েছেন, কিন্তু মুকিম অবস্থায় ওনারা কেউ ভাগে কুরবানি দিয়েছেন এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না, আল্লাহর রাসূল তিনিও দেননি। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এটা নিয়ে যদিও গবেষণা চলছে আলহামদুলিল্লাহ, ইসলাম এটা ইস্তিহাদ চলতেই থাকবে, গবেষণা চলতেই থাকবে। তো এই গবেষণায় আমরা যতটুকু বুঝতে পারছি সেটা হলে যে এটা মুকিম অবস্থায় জায়েজ, সেদিখানে কুরবানি দেওয়া জায়েজ, কিন্তু উত্তম একটা পরিপূর্ণ জান দেওয়া, একটি পরিপূর্ণ জান দেওয়া। যেমন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কুফায় গিয়েছিলেন তখন ওনাকে ওনার সামনে হাদিসটি মানে ওনাকে প্রশ্ন করা হচ্ছিল যে একটা উটের উট সাতজনের পক্ষে তো কুরবানি দেওয়া যাবে কিনা, তখন উনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিলেন যে একটা উটের মধ্যে কি সাতটা জান রয়েছে। তার মানে হলো যে মদিনায় যে ভাগে কুরবানির প্রচলনটা যে মোটেই ছিল না, বা ওনারা এত বড় এখন জারিল কদর সাহাবি উনিও জানেন এখন পর্যন্ত জানেন না যে এটা জায়েজ। তারপর ওনাকে যখন বলা হয়েছে যে না এই বিষয়ে রাসূল উনি বলেছেন সাহাবিদের আমল পাওয়া যাচ্ছে, যখন দলিল ওনার সামনে পেশ করেছেন তখন উনি ওটা মেনে নিয়েছেন। এখনো বোধহয় আরব দেশগুলোতে ভাগা কুরবানি প্রচলন নাই। হ্যাঁ, আরব দেশে ভাগা কুরবানি না দেওয়ার কারণটা হলেই যে সেখানে তো অনেক অধিক পরিমাণ তারা ছাগল ছাগল প্রতিপালন করেন, প্রত্যেকের বাড়িতে প্রায় 500-1,000-2,000 করে ছাগল আছে, তো ওনারা একাধিক ছাগল দেন, এটাই সাদা আমরা দেখতে পাই। আর গাভী ওনারা প্রতিপালন করেন না, নাই বললেই চলে। আর উট অনেক সময় অন্য সময় ওনারা কুরবানি জবাই করেন, কিন্তু কুরবানির সময় উট তেমন কুরবানি করেন না। সেখানে আরেকটা প্রশ্ন থেকে গেল, সেটা হচ্ছে শরীকানা কুরবানি যদি আমরা জায়েজ বলে থাকি তো সেক্ষেত্রে সাতজন ব্যক্তির পক্ষ থেকে হবে নাকি সাতটা ফ্যামিলির পক্ষ থেকে হবে? জাকাল্লাহ, যদি আল্লাহ রাসূল যেহেতু বলছেন যে আল জাজুর আনসাবেন, সাত ব্যক্তির বা সাতটি কুরবান সাতজনের পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। এবং আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন যে ইন্না আলা কুল্লি আহলি বাইতিন আদহিয়া, যে প্রত্যেক ব্যক্তির উপর বা প্রত্যেক পরিবারের উপর আদহিয়া মানে কুরবানি করা তার জন্য জরুরি। তো যদি এক মানে উট অথবা গাভীর সাত ভাগের এক ভাগ যদি কুরবানি হয় তাহলে সেটা পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, মানে এখানে আলাদাভাবে বলার কোনো অবকাশ নাই যে এটা ব্যক্তির পক্ষ থেকে হবে নাকি পরিবারের পক্ষ থেকে হবে, সেটা বলার প্রয়োজন নেই। যদি কুরবানি হয় তাহলে এটা পরিবারের পক্ষ থেকে আদায় হবে, ব্যক্তির পক্ষ থেকে আদায় হবে, এটা আলোচনা এইভাবে ভাগ করে বলেন নাই। এটা এবং তিনি যে দোয়া করেছেন আল্লাহ তাকাব্বাল মিন্নি ও মিন আহলি বাইতি, যদিও ছাগলের ক্ষেত্রে বলেছে কিন্তু যারা যে সকল সাহাবায়ে কেরাম ভাগে কুরবানি দিয়েছেন ওনারা কি এভাবে দোয়া করেছেন আল্লাহ তাকাব্বাল মিন্নি, শুধু আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে না, এরকম কিছু পাওয়া যায় না। কুরবানি যদি হয় তাহলে এটা পরিবারের পক্ষ থেকে হয়ে যায়। এখানে আমরা দেখছি আরো দেশে কিছু ওলামায়ে কেরাম, বাংলাদেশের কিছু ওলামায়ে কেরাম তারা বলছেন যে এ বিষয়ে কোনো নাস পাওয়া যায় না, স্পষ্ট দলিল কোথাও পাওয়া যায় না যে একটি গরুতে বা উটে সাতজন ব্যক্তি এবং তার ফ্যামিলি একই সাথে যুক্ত হয়েছেন, এরকম কোনো নাস পাওয়া যায় না। এ বিষয়ে আমরা যদি এটা এভাবে বলি যে নাস সরাসরি নাই, ঠিক আছে, কিন্তু এখানে বলা হয়েছে যে একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি যথেষ্ট, যদিও ওই পরিবারে 1,000 জন বা 100-1,000 জন সদস্য থাকে। যেহেতু ভাগে কুরবানি জায়েজ এবং ভাগটা কি পরিবারের কর্তা করলে সবার পক্ষ থেকে নয়, ও সবার পক্ষ থেকে, সেটা 100 সদস্য হতে পারে, এ শুধু একজন ব্যক্তির পক্ষ থেকে হবে পরিবারের পক্ষ থেকে হবে না, এটা বলার কোনো সুযোগ আমি দেখতে পাই না। বিন বাদর রহমাল্লাহ বলছেন যে আসুব মিনাল বাকারা, মানে সাত ভাগ গাভী সাত ভাগের এক ভাগ আলা মাকাম নাইস, ছাগলের স্থলাভিষেক। জি, অতএব ছাগলের জায়গায় এটা হবে, ছাগল যদি হয়ে যায় তাহলে সাত ভাগের এক ভাগ এটাও পরিবারের পক্ষ থেকে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন এভাবে আসছে, যদি কেউ হজে যান সেক্ষেত্রে হজে যে ফরজ কুরবানিটা দিলেন সেই কুরবানিটা কি তার পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে? ওটা তো হজের কুরবানি। ওটা হজের কুরবানি, ওটা তো হজের জন্য দিতেই হবে। জি, হজেরটা আলাদা আর পরিবারটা আলাদা, হজের কুরবানি দিলে পরিবারের কুরবানি আদায় হবে না, তাকে অবশ্যই পরিবারে আলাদা কুরবানি দিতে হবে। আরেকটি বিষয় একটু স্পষ্ট করে দিই, সেটা হলে যে আমাদের আত-তাহরিকের মাধ্যমে যে ফতোয়াটা ইতিপূর্বে দেওয়া হয়েছে সেটা হলে যে এই শরীকানা কুরবানিটা মুকিমের জন্য নয়, এটা সফরের সাথে খাস। আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমাদের গবেষণা চলছিল এবং ফতোয়া বোর্ডে বসে আমরা এটা যখন পর্যালোচনা করেছি তখন আমাদের সামনে বিষয়টি স্পষ্ট হয়েছে যে না এটা সফরের সাথে খাস কোনো পূর্বের সালফে সালেহীন ওনারা করেন নাই, এবং স্পষ্ট দলিল আমরা পেয়েছি পেলাম আবদুল্লাহ বিন মাসউদ থেকে এবং আরও আলহামদুলিল্লাহ। এখন আমাদের তাহরিকের ফতোয়া এবং কুরবানির
মহতারাম আমির জামাতে যেটা মাসাইল এবং কুরবানি ও আকিকার বিষয়ে যে হাদিস বইটা আছে এখানেও আলহামদুলিল্লাহ সংশোধনী নিয়ে আসা হয়েছে এবং এখানেই বলা হয়েছে যে শরীক আল কুরবানি জায়েজ, তবে উত্তম অবশ্যই একটা পরিপূর্ণ জান দেওয়া। সেক্ষেত্রে বলবো যে আলহামদুলিল্লাহ মানে এটা একটা প্রশংসনীয় বিষয় যে যেমন এক আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু উনিও বিষয়টা জানতেন না, কিন্তু যখন জেনেছেন তখন তিনি রুজু করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ এই বিষয়টি আমাদের ভিতরে কোনো কোনো মশলার ক্ষেত্রে কোনো জিদ নেই আমাদের মধ্যে, আলহামদুলিল্লাহ সত্য জিনিসটা যখন আমার সামনে স্পষ্ট হয়েছে সেটা আমরা নিজেরাও গ্রহণ করেছি এবং এটা আলহামদুলিল্লাহ লিখিত আকারেও আমরা এটা বইয়ে এটা প্রকাশ করা হয়েছে। তাহরিকেও এটা ফতোয়া যাচ্ছে, আমাদের টকশোর মাধ্যমে এটা জনগণকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আলহামদুলিল্লাহ যেটা সত্য এটা সত্যি। সবার ক্ষেত্রেই দেখবেন যে আগের মাসলা থেকে বহু মাসলায় তারা ফিরে এসেছেন এবং প্রত্যেকটা ওলামায়ে দেখবেন এইভাবে। আমরা নাসিরুদ্দিন আলবানি সাহেবকেও দেখবো, মাশা আল্লাহ তিনি অনেক হাদিস থেকে যিনি আগে সহি বলেছেন পরে সেটা জয়ী বলেছেন, আগে জয়ী বলেছেন পরে সহি বলেছেন, তাহলে প্রিয় দর্শক আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে শরীকানা কুরবানি নিঃসন্দেহে এটাকে মানে উত্তম আমরা বলি না কিন্তু জায়েজ এটা, আর একাকী কুরবানি করা এটাই হচ্ছে উত্তম, এটাই সর্বোত্তম। যেহেতু ইব্রাহিম আল ইসলাম থেকে যে কুরবানি ঘটনাটি প্রমাণিত সেটা একটা একটা ছাগল বা একটা দুম্বার মাধ্যমে হয়েছিল এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেও সর্বদা খাসি কুরবানি দিয়েছেন বা ছাগল কুরবানি দিয়েছেন, সেই সাথে সাহাবায়ে কেরামের আমল থেকেও আমরা দেখি তারা সবসময় খাসি দেওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। আর শরীকানা বা ভাগার বিষয়টি মূলত সফরের ক্ষেত্রে এসেছে, তবে মুকিম অবস্থাতেও যে এটা নাজায়েজ নয় এই বিষয়টি আমরা ইবনে মাসউদ বা ইবনে উমারের হাদিস থেকে আমরা বুঝতে পারি। তো সব মিলিয়ে আশা করি বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে, সন্দেহ থেকে থাকে, সেটা ইনশাল্লাহ দূর হয়ে গেছে। আচ্ছা, শরীকানা কুরবানির ক্ষেত্রে আরেকটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে কুরবানি করার সময় যিনি কুরবানি দেবেন তিনি কি শরীক যারা আছেন তাদের সবার নাম সেখানে উল্লেখ করবেন? এখানে বলবো যে সবার নাম উল্লেখ করতে হবে বিষয়টি এমন নয়, অন্তরে থাকবে যে সবার পক্ষ থেকেই হচ্ছে। আর যদি দোয়ার ক্ষেত্রে বলেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিন আহলি বুয়ুতিনা, এমন যদি বলেন সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে, এমন যদি বলেন তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি নামও বলেন শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি কুরবানি করে দেন তাহলে সবার হয়ে যাবে, নিয়ত থাকবে, সবার নাম উল্লেখ করার দরকার নেই, না যার যার নিয়তে থাকলে যার যার নিয়তে থাকলে যথেষ্ট। আমাদের দেশে এর একটা প্রচলন আছে, সাতজনার যে কুরবানি দেওয়া হচ্ছে মৌলানা সাহেব কুরবানি দিতে আসেন আর ওনার সামনে সাতজনের নাম উল্লেখ করা হয়, এটা অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। তা আমরা বলবো যে আসলে এই নিয়ত পড়া বা জবাইয়ের সময় মুখে উচ্চারণ করে এটা বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আল্লাহর কাছে একটা ইবাদত কবুলিয়তের জন্য দোয়া করা যেতে পারে, আল্লাহ তুমি এটা কবুল করো আমার পক্ষ থেকে, বা আমাদের এটা অটোমেটিকলি যারা দাঁড়িয়ে থাকবে বা শরীক হয়েছে, হ্যাঁ এটা ওখানে না থেকেও সে বলতে পারে আল্লাহ আমার কুরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। কিন্তু জবাই করার সময় যে নাম উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, কারণ যারা টাকা নিয়েছে, হ্যাঁ একসাথে যে কুরবানি করেছে শরীক হয়েছে, আল্লাহ পাক সবাই সব কিছু জানে। তো জবাই করার সময় নাম উল্লেখ করে বলতেছে এটা অমুক, এটা অমুক, এটা কাকে বলতেছে, এটা কোনো প্রয়োজন নেই, এটা কাকে বলতেছে, কাকে শোনাচ্ছে, আল্লাহ পাক তো আলিম ও বিজাদি শুধু তার অন্তর খবর জানে, এখানে উচ্চারণ করার কোনো প্রয়োজন। জাযাকাল্লাহ খাই শেখ তামাদানি, আপনার কাছে আসি যে অনেক সময় আমরা যারা শহরে থাকি বিশেষ করে দেখা যায় যে শহরে কুরবানি না করে আমরা গ্রামে টাকাটা পাঠিয়ে দিচ্ছি, গ্রামে যে আমাদের ফ্যামিলি বা যারা আছেন তারা সেখানে কুরবানি করে নিচ্ছেন, অথবা এমন হয় যে অনেক সময় আমরা দান করার জন্য পুরো একটা গরুর টাকা কোনো এলাকায় দিয়ে দিই এবং বলি যে তোমরা কুরবানি করে নাও। তো কুরবানি করার ক্ষেত্রে নিজে কি স্বয়ং উপস্থিত থাকাটা জরুরি কিনা, আর যদি এভাবে কেউ পুরো কুরবানির টাকা পাঠিয়ে দেয় তো সেটা তার জন্য কুরবানি হিসাবে আদায় হয়ে যাবে কিনা? জাযাকাল্লাহ খায়র, এই বিষয়ে বলবো যে আসলে কুরবানি দেওয়া এটা জরুরি, যে কুরবানি সে নিজের পক্ষ থেকে আদায় করবে, কিন্তু সে কোথায় আদায় করবে, তার নিজের কাছে আদায় করতে হবে কিনা বা নিজে জবাই করতে হবে কিনা, এরকম কোনো শর্ত না। আল্লাহ রাসূল যেটা বলছেন যে নিজে উপস্থিত থাকা মানে নিজের হাতে কুরবানি দেওয়া উত্তম যদি সে নিজে কুরবানি দিতে পারে এবং তার কাছে কুরবানি দেয়, কিন্তু সে যদি শহরে থাকে গ্রামে কুরবানি পাঠায় দেয় তার পক্ষে তো কুরবানি আদায় হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। বরং আমি বলবো যে তার পরিবার যদি গ্রামে থাকে, গ্রামে যদি তার বৃদ্ধ মা বাপ থাকে, হ্যাঁ প্রতিবেশী থাকে, তাহলে শহরে বড় কুরবানি না দিয়ে গ্রামে দেওয়াই তার জন্য উত্তম বিষয়, যেন সে কুরবানিতে আত্মীয় স্বজন শরীক হতে পারে, এলাকার গরিবরা তারা যেন শরীক হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আর একটি বিষয় সেটা হলে যে সে নিজে কুরবানি দিল অথবা দিল না, যদি দেয় তো কোনো সমস্যা নেই,
অথবা নিজের কুরবানি নিজের বাড়িতে না দিয়ে কোনো গরিব এলাকায় সে ওটা পুরোটা কুরবানি পাঠিয়ে দিয়েছে। আমি বলবো এটা তার পক্ষ থেকে কুরবানি শুধু আদায় হবে না, বরং এটা আরো বেশি উত্তম হবে। বেশি উত্তম এই জন্য এবং এটা সাদকাও, বিশেষ করে আমরা তো আইয়াম মুফাজ্জালের মধ্যে আছি, মানে 10 দিনের যে বিশেষ ফজিলত, হ্যাঁ তার মধ্যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আবার সেই কুরবানিটা যদি সাদকা হিসেবে দেওয়া হয়, বিশেষ করে এখন আমরা এই করোনা ভাইরাসের সময় এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি বন্যায় মানুষরা অসহায় অবস্থায় অনেক জায়গায় কুরবানি দিতে পারবে না, তো সেই ক্ষেত্রে কোনো যদি দানবান ব্যক্তি দানবীর ব্যক্তি বা যাদেরকে আল্লাপাক সামর্থ্য দিয়েছে বা ক্ষমতা আছে ওনারা, ওনাদেরকে বলবো যে নিজের এলাকাতে এত বড় বড় গরু দিয়ে না দিয়ে হয়তো ছোট একটা কুরবানি দেন আর বাকি টাকাটা এই গরিবদের দিকে পাঠিয়ে দেন, হ্যাঁ সেই এলাকায় পাঠিয়ে দেন। অথবা কেউ যদি মনে করে যে না আমি আর একটি কুরবানি ওই গ্রামে দিব বা দুস্থ মানুষদের কাছে দিব, তাহলে এটা অবশ্যই একটা ভালো কাজ হবে, বিশেষ করে এই মুহূর্তে এটা আমাদের করা উচিত। মানে পুরাটা কুরবানিও পাঠা যেতে পারে অথবা কুরবানির অংশও পাঠা যেতে পারে, এবং এমন হতে পারে যে বাড়িতে হয়তো প্রত্যেক বছর গরু কুরবানি দিতাম, এই বছর গরু না দিয়ে একটা ছাগল দিই আর বাকি আরও দু একটা ছাগলের টাকা হয়তো সেই এলাকায় পাঠিয়ে দিই, তার পক্ষ থেকে সেখানে কুরবানি আদায় হয়ে যায়। সেটা তো এখানে আর একটা প্রশ্ন যোগ করা যেতে পারে যে কেউ যদি এটা বলে যে আমরা যেহেতু এখন অবস্থা ভালো না, মানুষেরা অনেক সময় খেতে পাচ্ছে না, হ্যাঁ বন্যায় দুর্গত এলাকায়, তা আমরা কুরবানি না দিই কুরবানির টাকাটা যদি মানে সেটা দান হিসাবে পাঠাতাম সেটা কী হবে? তো এই ক্ষেত্রে বলবো যে না, আল্লাহ পাক যেহেতু আমাদেরকে একটা ইবাদতের মৌসুম দিয়েছে এবং এটাকে কোরআনের ভাষায় শাইরিল্লাহ, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন বলা হয়েছে, যেটা অবশ্যই আছে ইসলামের একটা বিশাল বড় নিদর্শন, মানুষ কুরবানি কিনবে, হ্যাঁ কুরবানি কিনে সেটা জবাই করবে, হ্যাঁ গোশত বিলি করবে, এটার মধ্যে ইসলামের অনেক মুসলিম যারা আছে তারা কিন্তু এই দৃশ্য দেখে তারাও অনেক আকাঙ্ক্ষা করে যে কত সুন্দর যে সব প্রত্যেক বাড়িতে গোশত ধনীরা জবাই করছে, গরিবদের মাঝে তাদেরকে শরীক করতেছে। তো যেহেতু এটা ইসলামের একটা নিদর্শন, সেহেতু বলবো যে না কুরবানি কুরবানি জায়গায় থাকবে, হ্যাঁ হয়তো বা বড় কুরবানি না দিয়ে ছোট কুরবানি দিলে, কিন্তু কুরবানি না দিয়ে হ্যাঁ দান করাটা উত্তম এটা কখনো বলা যাবে। শরীফুল ইসলাম মাদানী আপনার কাছে আসি, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে অনেকেই কুরবানি দেন এটা আমরা দেখি, এটা কতদূর জায়েজ হবে? সেই সাথে আর একটা প্রশ্ন যে যেহেতু ভাগা কুরবানি যদি জায়েজ হয় তো সেক্ষেত্রে অনেকে কুরবানির সাথে সাথে আকিকাও দিচ্ছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আলাদাভাবে কুরবানি দেওয়ার কোনো দলিল পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেয়ীনে ইজাম কারো জামানে কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে আলাদা কোনো কুরবানি দেওয়ার ইতিহাস দলিল পাওয়া যায় না, সেহেতু আমরা এমন করবো না, যেহেতু পাওয়া যায় না সেহেতু আমরা কেন করব। দ্বিতীয়ত ওলামা ইকরাম কিছু কিছু ওলামা ইকরাম এমনও বলছেন যে দলিল পাওয়া যায় না তারপরেও যদি কেউ করে তাহলে সেটা সাদাকা হিসেবে সবাইকে দিয়ে দিবে, দান করে দিবে, এই ধরনের কিছু বক্তব্য আসতেছে। মৃত ব্যক্তির পক্ষে সাদাকা করা যায়, সাদাকা করা যায়, সাদাকা হিসেবে যদি দেয়, সাদাকা হিসেবে যদি দেয় তাহলে সেই নেকিটা হয়তো তার কবরে পৌঁছতে পারে, সাদাকার নেকি দান হিসেবে, কিন্তু কুরবানি নয়, কুরবানি তো নয় কিন্তু যদি সাদাকা করে গোশত খেতে পারে না। জি সেটাই বলছি, সবকিছু দান করে দিবে, মানে এটা নিজে খেতে পারবে না কারণ সাদাকার গোশত। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন যে কুরবানির সাথে আকিকা, কুরবানির একটা ভাগ দিচ্ছি আকিকার জন্য আরেকটা ভাগ দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছেলে হলে দুইটি ছাগল আর মেয়ে হলে একটি ছাগল আকিকা করতে, তাহলে আকিকার ক্ষেত্রে কিন্তু শরীকানার কোনো বিষয় আসছে না, আকিকা এবং কুরবানি দুইটা কিন্তু দুই বিধান, অতএব কুরবানির সাথে আকিকার যে মানে অংশীদার এটা ইসলামের বিধানের অন্তর্ভুক্ত নয়, বরং এটা নতুন সংযোজিত একটা বিষয়, এটা করা যাবে না, বরং আকিকা দিতে হবে আলাদাভাবে, কুরবানি দিতে হবে আলাদা, আকিকার পশু হবে আলাদা, যদি কারো সামর্থ্য না থাকে দুইটি ছাগল দেওয়ার ছেলে একটি ছাগল দেবে, কিন্তু আকিকার পশু আলাদা হতে হবে, অংশীদার চলবে না, ওটা স্বতন্ত্র বিষয়। হ্যাঁ এমন যদি হয় স্বতন্ত্র কুরবানি পশু সব স্বতন্ত্র, এমন যদি হয় যে দেখা যাচ্ছে যে কুরবানির দিনই আকিকার দিন হয়ে গেল সপ্তম দিন, এখন কি আগে কুরবানি করবে কুরবানির জন্য করবে না আকিকা করবে, কোনটাকে প্রাধান্য দিবে? এক্ষেত্রে বলবো যে আকিকাটাই প্রাধান্য দিবে সে, যেহেতু এটা জীবনে একবার, জি জীবনে একবার, এবং তার এটা তার জিম্মায় আছে, অতএব সে আকিকার নিয়তে আকিকা করবে, আর যদি কুরবানির করার আলাদা সামর্থ্য থাকে তাহলে কুরবানিও করবে আকিকাও করবে দুইটা দুই পশু দিয়ে, আর যদি সামর্থ্য না থাকে একটারই সামর্থ্য আছে, আকিকা করার সামর্থ্য আছে কুরবানি করার নাই, তাহলে সে আকিকায় কে প্রাধান্য দিবে কুরবানিকে নয়।
অনেকেই দেখা যায় আগে থেকে কোরবানি দেয়নি, সাতটা ছেলে একটা গরু দিয়ে দিল, এটাও চলবে না, এটা চলবে না, কারণ আকিকার জীবন আলাদা হবে। কোরবানি একটা ইবাদত, আকিকা একটা ইবাদত, এবং দুটার সময় আলাদা আলাদা। জি, কোরবানির সময় খাস এবং আকিকার সময় খাস, যখন যেটা সময় তখন সেটা দিতে হবে। যেমন ভাই বললেন যে দুটা যদি একদিনেই পড়ে যায় সেটা আলাদা বিষয়, তা আমরা যে বসে আছি যে না ওই কোরবানির সময় একটা গরু কিনে হ্যাঁ সেখানে এক ভাগ দিব কোরবানি আর বাকি পাঁচ ভাগ ছেলে মেয়ে একসাথে আকিকা দিই, তো আসলে আকিকা তো ভাগে হয় না, আকিকার জানের বিষয়, ছেলে হলে দুটা জান, মেয়ে হলে একটা। আর আল্লাহ সাল্লাম তিনি ছাগল বা দুম্বা এই জাতীয় দিয়ে আকিকা দিয়েছেন, গরু বা উট দিয়ে আকিকা দেন নাই, এই জন্য ওলামা কেরাম বলছেন চলবে না, পুরা জান দিলেও ওটা সুন্নতির বিপরীত কাজ হবে। এবং গরু দিয়ে আকিকা করার একটা আদেশ আছে, সেটা জয়েফ আছে। জি জি, আর বাকি শরীক হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, আর যদি কেউ শরীক হয় তাহলে কোরবানিও হবে না আকিকাও হবে না, যেহেতু এটা সারাহাতান শরীয়ত বিরোধী কাজ, সে মন মানে করবে মনে ইচ্ছার সাথে। জাযাকুমুল্লাহ খাইর। শেখ আখতার, আপনার কাছে প্রশ্ন, যে প্রশ্নটা অবশ্য আগেও কিছু অংশ চলে গেছে, যে একই পরিবারে যদি আর্নিং মেম্বার কয়েকজন থাকে সেক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে পিতা দিলেই সেটা জায়েজ হয়ে যাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে কোনো পরিবারে হয়তো পিতা নাই কিন্তু একই সাথে তাদের খাওয়া দাওয়া হচ্ছে, তার মা হয়তো বেঁচে আছে, তো সেক্ষেত্রে মানে কুরবানির এই দায়িত্বটা যদি বড় ভাই নিয়ে আদায় করে দেন তাহলে কি পুরো ফ্যামিলির পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে? জি, যেটা বলা হলো যৌথ ফ্যামিলি নাকি আলাদা আলাদা ফ্যামিলি, যদি যৌথ ফ্যামিলি হয় তাহলে ওটা আসলে নিয়ত ওইভাবে মানে কুরবানি কিনে এটা আমার পক্ষ থেকে বা এটা অমুক ভাইয়ের পক্ষ থেকে এটা তাকলিফ করা কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তি কষ্ট করে টাকা উপার্জন করেছে, যে কুরবানি দেওয়ার নিয়তে টাকাটা একত্রিত করে কুরবানি কিনল, সেই এটা কুরবানির হকদার এবং তার পক্ষ থেকে কুরবানি হবে। কিন্তু আসলে তো কুরবানি হলে এই কুরবানি তো অটোমেটিকলি সবাই শরিক হচ্ছে স্বভাবে, হ্যাঁ তার মার নাম আলাদাভাবে দেওয়ার প্রয়োজন, তার পরিবারের পক্ষ থেকে নাম আলাদাভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা হয়ে যাচ্ছে। এই জন্য আর হ্যাঁ এখানে আটটা জিনিস বলবো, সেটা হলেই কেউ যদি মনে করে যে আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে আমি আমার পক্ষ থেকে দিব, হ্যাঁ হ্যাঁ এখানে একটা প্রশ্ন সাথে যে আমি নিজের পক্ষতে না দিয়ে অর্থাৎ নিজের নামে না দিয়ে হ্যাঁ আর মার পক্ষ দিব, তাহলে হ্যাঁ ঠিক আছে, সেও মার উপার্জনের অংশ এবং তার টাকাও মার উপার্জনের অংশ, কিন্তু মার পক্ষ থেকে যদি দিয়ে দেয় তাহলে উনি তো সমর্থবান, তো উনি কি ওনার পক্ষ থেকে দিলেন কুরবানি, এটা তো মার পক্ষ থেকে কুরবানি হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে উত্তম হবে যে যদি মা বা অন্য কারো বা সন্তানের পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে দিতে চায় তাহলে ওনারটা ওনার পক্ষ থেকে দিয়ে অতিরিক্ত মার পক্ষ থেকে একটা দিয়ে দিক, স্ত্রীর পক্ষ থেকে একটা দিয়ে, আর যদি একটাই দেয় তাহলে যিনি গার্জেন তার থেকে অটোমেটিকলি হয়ে যাবে ওটা, কারণ নিজে কুরবানি দিবেন এবং সওয়াবে সবাইকে শরীক হবে। জি জি, শরীক হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইরান। সর্বশেষ প্রশ্ন শরীফুল ইসলাম মাদানী আপনার কাছে, সেটা হচ্ছে কুরবানির গোশতটা আমরা আমাদের সমাজে সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি, এটা সুস্পষ্ট কোনো দলিল আছে কিনা, এবং মানে কুরবানি যদি কেউ তিন ভাগ না করে কুরবানির গোশত তো সেক্ষেত্রে সেটা জায়েজ হবে কিনা? যে এক্ষেত্রে বলবো যে কুরবানি তিন ভাগ, কুরবানির গোশতকে তিন ভাগ করা যে ওয়াজিব বা ফরজ এ বিষয় না, তবে এটা একটা উত্তম পন্থা। রাসূলুল্লাহ মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে যেটা ঘোষণা দিচ্ছেন যে তোমরা নিজেরা খাও এবং দুস্থ ফকির যারা আছেন তাদেরকে খাওয়াও। জি, এখান থেকে কিন্তু একটা ভাগের বিষয় চলে আসছে যে আমরা নিজেরা এক অংশ খাবো, যারা সাহেল আছে তারা এক অংশ খাবে, যারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কোরবানি করতে পারেনি তারা একটা অংশ খাবে, এটা আসছে কোরআনে আয়াত এসেছেন এসেছে। এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিসও এসেছে যে কোরবানির গোশত তিন ভাগ করা হতো, এক ভাগ নিজে খেতেন, এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে যারা কোরবানি করতেন না তাদেরকে দিতেন, এক ভাগ ফকির মিসকিন যারা আছে তাদেরকে দিতেন। তো যেহেতু একটা নিয়ম চলে আসছে এবং উলামায়ে কেরাম এটাকে উত্তম পন্থা হিসেবে গ্রহণ করেছেন, অতএব এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, তিন ভাগ করা এটা উত্তম পন্থা হিসেবে অবশ্যই, তো ওয়াজিব বা ফরজ বিষয়ও নয়। এবং ভাগের মধ্যে কম বেশি করা যেতে পারে, যেখানে যে অংশ দেখা যাচ্ছে যে এক অংশ এক এক খাত বা একটা শ্রেণী বেশি জরুরি তাদের, তাদেরকে দিয়ে দিতে হবে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আমরা যারা ভাগে কোরবানি করি, ভাগে কোরবানি করি তাদের গোশত কীভাবে হয়, সাত ভাগে কোরবানি করলেন করে এই গোশতটাকে মোট আট ভাগ করা হয়। আচ্ছা আচ্ছা, আট ভাগ করে মানে এক ভাগের সাতজনে নিয়ে নিল আর এক ভাগ বণ্টন হলো, এটা আসলে নয়, বরং আমার অংশ তিন ভাগ হবে। আচ্ছা, আপনার অংশ তিন ভাগ হবে। যেমন একটা ছাগল যে ব্যক্তি দিচ্ছে
যেহেতু একটা একটা ভাগ একটা ছাগলের সমতুল্য, একটা ছাগল আমি দিচ্ছি, আমি ছাগলের গোশতকে তিন ভাগ করছি, এক ভাগ নিজে খাচ্ছি, এক ভাগ আত্মীয় স্বজনকে দিচ্ছি, এক ভাগ ফকির মিসকিন খাচ্ছে, তা আপনার গরুর অংশটাও তো একটা ছাগলের সমতুল্য, অর্থাৎ আপনার অংশটাকে আপনি তিন ভাগ করেন। আচ্ছা, আরেকটা বিষয় লক্ষণীয় আমাদের সমাজে, যে এই গোশত তো বণ্টন হচ্ছে হচ্ছে, একটা অংশ সমাজে জমা করা হয়, জমা করে ফকির মিসকিনকে কিছু দেওয়া হলো, দেওয়ার পরে আবার নিজেরাই ওটা আবার বন্টন করে নিয়ে চলে আসলো। এটা কিন্তু ঘৃণিত একটা বিষয়। এটা মানে যেমন দান করে আবার ওটা মানে বমি করে বমি খাওয়ার মতো, বমি করে বমি খাওয়ার মতো, তো এমন যেন না হয় আমাদের। যেটা আমরা সাদাকা করে দিলাম, ওটা সাদাকা, সেটা ফকির মিসকিন পাক। অনেকে আবার বলেন যে তারাই তো বেশি কষ্ট পায়। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন তোলেন যে আমরা যা পাচ্ছি কোরবানি দিয়ে ফকির মিসকিনকে সব যদি দিয়ে তারা বেশি বেশি কষ্ট পায়, তা পাইলে সমস্যাটা কি? ওরা বেশি বেশি দেন, গরিব মানুষ কিনতে পারে না কখনো, আমরা তো আলহামদুলিল্লাহ কিনে খেতে পারি। তো আমাদের চিন্তাধারা এমন থাকলে তো কোরবানি হবে না, যে গোস্ত আমার থেকে বেশি পেয়ে গেল, তা তো গোস্ত ঘরে নিয়ত হয়ে গেল, তা নিয়ত খালেজ করতে হবে। যেটা বোঝা গেল যে তিন ভাগে ভাগ করাটা উত্তম একটা বিষয়, জি, তবে যদি কেউ ভাগ না করে, সব গোস্ত নিজের জন্য রেখে দেয়, এটাও তার জন্য নাজায়েজ হবে না, নাজায়েজ হবে না, বা কুরবানি বাতিল হয়ে যাওয়ার কোনো কারণ নাই। জি জি, কুরবানির চামড়া যেটা পাওয়া যায় আর কি, সেটা বিক্রি করে সে যে টাকাটা পাওয়া যাবে, সেটা কি নিজে ব্যবহার করা যাবে নাকি গরিবদেরকে দিয়ে দিতে হবে? এটা এক্ষেত্রে বলবো যে কুরবানির চামড়া বিক্রি করার যে অর্থ, সে নিজে ব্যবহার করতে পারবে না। আচ্ছা, বরং এটা গরিবদের মাঝে বণ্টন করা জরুরি, অবশ্যই দিয়ে দিতে হবে, এটা গরিবদের হক। আচ্ছা, গরিবদের হক, এটা নিজে ব্যবহার করার কোনো সুযোগ নেই। অতএব ফকির মিসকিন যারা আছেন, যারা মানে যে খাতগুলো আছে সেগুলোতে বণ্টন করে দিতে হবে, যাকাতের খাতগুলো যেগুলো, সেগুলো সেই খাতগুলোতে বণ্টন করে দেওয়া। আরেকটা বিষয়, যারা মানে কুরবানির গোশত কাটা বাছা করেন, যে কসাইরা, তাদেরকে কি ওই কুরবানির পশুর গোশত থেকে মানে উজরাত হিসাবে কিছু দেওয়া যাবে কিনা? এক্ষেত্রে বলবো যে কুরবানির গোশত বিক্রি করা জায়েজ নয়। আচ্ছা, কুরবানির পশু গোশত বিক্রি করা জায়েজ নয়, যেহেতু বিক্রি করা জায়েজ নয়, সেহেতু মজুরি হিসেবে দেওয়া যাবে না গোশত। এমনি তারা কাজ করলে এমনি তাদেরকে দান হিসেবে দিতে পারেন, কিন্তু মজুরি হিসেবে নয়, মজুরি অবশ্যই তাকে অন্য টাকা দিয়ে, জি, অন্যভাবে দিতে হবে। আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন আসলো, যখন বললেন বিষয়টা যে দান করা বিক্রি করা যাবে না, তো গরিবদেরকে যখন দেওয়া হয়, দেখা যাচ্ছে গরিবদের কাছে অনেক কষ্ট বেশি হয়ে গেলে তারা আবার বিক্রি করছে। জি, এক্ষেত্রে বলবো যে যখন গরিবরা পেয়ে গেল গোস্তটা, তখন তাদের মিল্কিয়তে চলে আসলো, তারা তখন তার মালিক। এখন সে যখন তার গোস্তের মালিক হলো, সে তো নিজের কোরবানির গোস্ত নয়, যে নিজেই কোরবানি করে বিক্রি করছে এমনটি নয়, বরং তারা পাইলো, পাওয়ার পরে তারা সেটার মালিকানা হলো, মালিক হলো, মালিক হওয়ার পরে সে বিক্রি করবে না নিজে খাবে, সেটা তার বিষয়, তার ইচ্ছাধীন। সে চাইলে বিক্রি করবে, সে চাইলে বিক্রি করতে পারে, সে চাইলে নিজে খেতেও পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ যাবৎ মাসায়েলে কুরবানি বিষয়ক প্রশ্নোত্তর শুনছিলেন, আশা করি আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, সেই সাথে আমাদের দুইজন শেখ যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মেহনতকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আপনাদেরকে একটা জিনিস উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে মাসায়েলে কুরবানি ও আকিকা এই বইটি নতুনভাবে প্রিন্ট হয়েছে, যারা এখন সংগ্রহ করেননি তারা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।